আচ্ছা, ভিএস এর কাজ অনেক সহজ। আমি যেহেতু এই যে সবগুলো ভিএস অলরেডি এক্সেলে প্লট করে দিছি, এটা করতে বেশিক্ষণ লাগবে না। তো এই যে এখানে এসে গিয়া ভিএস এর ডাটাগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে এই সফটওয়্যারে প্লট করতে হবে। এই সফটওয়্যারটা ওপেন করার, সফটওয়্যারটা দিয়ে দিছি, সফটওয়্যারটা ওপেন করার জন্য যেটা করতে হবে নর্মালি এই যে আইপিআই টু উইন লাইট অন করলাম। অন করার পর এই যে ফাইলে প্রেস করে এখানে নিউ ভিএস পয়েন্ট লেখা আছে, এটাতে প্রেস করতে হবে, তাহলে এই জিনিসটা ওপেন হয়েছে। এটা ওপেন হওয়ার পর আমার কাজ হচ্ছে এবি বাই টু এর মান, এবি বাই টু এর মান এখান থেকে লিখবো, কপি করবো, এখানে না পেস্ট করবো, এখান থেকে এখান থেকে কপি করবো, এই এমএন বাই টু এর মান এখানে এটা পেস্ট করবো, তারপর হচ্ছে এখানে আর এ কপি করবো, এখানে পেস্ট করবো। ওকে, পেস্ট করলাম। পেস্ট করলে যে এখানে পয়েন্ট অলরেডি সেট হয়ে গেছে, তো পয়েন্ট সেট হইলে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটা একটু সেভ করতে হবে, আমি যেই নামে আছে ওই নামে সেভ করে ফেললাম। তখন এই জিনিসটা একদমই অ্যাবড্রাফ্ট, তো এই জিনিসটা কি করতে হবে, একটু স্মুদিনিং করতে হবে। স্মুদিনিং করার জন্য আমি পয়েন্ট গুলারে আট পিস করতে পারবো। তো আমি এই ধর এই পয়েন্টটার একটু সুন্দর করি, সাপোজ আছে, এটা এত বেশি হওয়ার কথা না, এটা নিচে আনলাম, তারপর এটার একটু নিচে করলাম, এটা আর একটু নিচে করলাম, এই পয়েন্ট একটু বেশি নিচে আছে, এটা একটু উপরে তুলে দিলাম। মানে জিনিসটা হচ্ছে লাইনটা যেন খুব স্মুথ হয়, এই হচ্ছে আমাদের মেইন কাজ। এই যে ব্ল্যাক লাইন চেঞ্জ করার সাথে সাথে ব্লু লাইনটা চেঞ্জ হবে, এই যে ব্লু লাইনটা যেন খুব স্মুথ হয়ে যায়, এটা হচ্ছে আমার এখনকার মেইন কাজ একদম। গুড এনাফ, তো এইরকম হয়ে গেছে। এখন এই এটা যে স্মুথনিং করার পর মেইন স্মুথ, অত সুন্দর স্মুথ হয় নাই, এটা আর একটু স্মুথ করা যাব সময় দিলেই। তো যার যারটা শেষে একটু সময় দিয়ে আর কি, যার যার গ্রুপেরটা তার শেষে স্মুথ করে নিয়ে ওকে দিবা। ওকে দিলে এই যে এটা ওপেন হয়ে গেছে, এটা বড় করলে এই যে এই জিনিসটা, হয়তো তোমাদের পিছনে অনেক ছোট করে আইতেছে। তো এখন কাজ হচ্ছে কি, এই লাল লাইনের সাথে এটা মিলানো। এই লাল লাইনটা নাড়ানোর জন্য আমরা করি হচ্ছে কি, এই ব্লু লাইনটা নাড়াইতে পারবো, আমাদের এছাড়া আর কোনো ওয়ে নেই। এই যে লাল লাইনের এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা প্রথমে মিলাইলাম, এরপর হচ্ছে কি আস্তে আস্তে মিলানো ট্রাই করি। এখন এই এই জায়গাটুকু যথেষ্ট মিলছে, তো আমি করি কি এইখানে থেকে একটা রাইট ক্লিক করে এখানে স্প্লিটের অপশন আছে, স্প্লিট করে দিছি, ওইখান থেকে স্প্লিট হয়েছে। তো এখান থেকে স্প্লিট হওয়ার পরে এখন আমরা আরেকটু মিলালাম, এখন দেখি যে আমাদের আরেকটা স্প্লিটের দরকার, তো স্প্লিট করলাম। এখন শুধু এই জিনিসগুলো, এই ডাটাগুলো আগে পিস করে, এই ব্লু লাইনটা আগে পিছে করে দেখবো কিভাবে এটার সাথে সবচাইতে পারফেক্টলি ম্যাচ করে। ওকে, আমি মোটামুটি করে করতেছি, কারণ আমি জাস্ট প্রসিডিউরটা দেখাইতেছি, আমার অত সুন্দর হওয়ার দরকার নাই। এই যে এখানে, এরপর আরেকটা স্প্লিট দিলেই মোটামুটি মিলে যাবে, হয়ে গেছে। আমার একটু বেশি লেয়ার হয়ে গেছে, এত লেয়ার নাও হইতে পারে, সমস্যা নেই, লেয়ার বেশি কম হইলে। ওকে, এই যে অনেকটুকু মিলে গেছে, যত মিলবে আর এই যে এরর তত কমবে। এই যে এটা মাত্র 2.89, তার মানে একদম অনেকটুকু পারফেক্ট। তো এরপরের কাজ হচ্ছে কি, এই যে এখানে রো এর ভ্যালু আছে আর এটা হচ্ছে এইচ এর ভ্যালু, মানে থিকনেস, তো কয়টা লেয়ার পাইছি আর কয়টা রো এর ভ্যালু পাইছি এটা দেখে বলতে পারবো যে কোন লেয়ারের ঠিক কোন লেয়ারের ই কত, অ্যাপারেন্ট রেজিস্টিভিটি কত, তার মানে ওই লেয়ারটা রক লেয়ারটা কি হইতে পারে। লেখার মধ্যে এটাই শুধু লেখা, আর কিচ্ছু নাই। ওকে, গুড নাইট, টাটা। Oh, seems helpful to you, please like and subscribe Earth Detective and also visit our YouTube channel where we uploaded lot of videos based on earth science. We also organize the videos in playlists based on topics. Feel free to explore and suggest us what you want to learn from us. You can also check description for links of our social media, website for resources, PowerPoint file and further discussion. Thanks for watching.